হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা হলো যে আমরা একটা মন্দিরে যাচ্ছি, যেটা মানে পাহাড়ের চিপাতে, মানে অনেক সুন্দর জায়গাতে, অনেক সুন্দর, বাট খুবই জাগ্রত, খুবই জাগ্রত। বনশক্তি মায়, মানে জায়গাটার নাম বনশক্তি, মানে বিভিন্নশ্রেণীর একটা অবতার। আর এখানে অনেক কিছু, অনেক কাহিনী আছে যেটা আমাদের সাথে শেয়ার করব, বলে যাব, বাট আমাদের তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তোমার, সরি, তোমাদের সাথে ভুল হয়ে গেছে। সো গাইজ, তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না। আর ওখানে আমরা এখন বের হয়ে যাব, আমরা স্নান টান সব কিছু শেষ, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বের হব, সবাই মিলে যাবো আজকে, অনেক মজাও করব। ব্যাগও রেডি হয়ে গেছে আর মানে এখন বেরোবো, গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে, তো যাওয়ার সময় দেখাবো কি কি হয়, কি কোন জায়গায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে। স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? দেখো আমাদের গোপাল রেডি হচ্ছে, ওর মাও রেডি, মৌসুমি সেন রেডি, মানে সৌমিকতা সেন রেডি, আমার মামি ভাই বোন সবাই রেডি। এই যে আমার মা রেডি, মা উনি ভিক্স লাগাচ্ছেন কারণ ওনার মাথায় প্রচুর প্রচুর ব্যথা হচ্ছে। আর যে গোপাল, গোপালের মাও রেডি, সবাই রেডি। আর আমার বাবা যাবে না, আমার, আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো সবাই রেডি হয়ে গেছে, মা আসো, আমরা রেডি হয়ে গেছে, এখন যাব। এই দেখো বেরোচ্ছে দিদি, আরে মা একদম পটাকা কুড়ি লাগছে আমার মাকে, মা মা তোমাকে খুব সুন্দর লাগছে, নজর না লাগে, আমরা বেরোচ্ছি। ব্যায়াম চলছে, ব্যায়াম। এটা হচ্ছে মানে শুধু পাথরেরই, এই দেখো উপরে দেখতে পাচ্ছ তোমরা সবাই, আর নিচে ঠাকুরটাকে বলে পাতা খাওড়ি, ওনাকে শুধু পাতা দিতে হয় আর কিছু নয়। ওরা উঠছে হেঁটে হেঁটে, জল রাস্তার কিনারেই, শুধু পাহাড়, ও শুধু পাহাড় আর পাহাড় পাবে এখানে, আর কিছু নয়। দেখো ওরা পাতা নিয়ে, আমার মা কত দূর থেকে পাতা নিয়ে আসছে রে বাবা, দিদি দেখ মাকে, ওকে দেখো সব জল ফেলে দিয়েছে যেটা মন্দির ধরানোর জন্য এসেছে। দেখি সর সর সর, ওই যে ওপরে মন্দিরটা, বনশক্তি মানুষ আছে অনেক, আর নিচে যে দিদি দিচ্ছে, দিদি ও আবার সরি বলছে, মা দিচ্ছে এখন, হ্যাঁ এভাবে পাতা দিতে হবে, এক এক করে দাও গো, সবাই দিচ্ছে। উনি শুধু পাতাই পাতাই খান আর কিছু না। ওনার ওনার নাম হচ্ছে, এই ঠাকুরের নাম হচ্ছে হলো পাতা খাওড়ি। হ্যাঁ
এখন এক 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 করে সবাই উঠছে উপরে। এই দেখো সবাই উঠছে উপরে, আর দেখতে পাচ্ছ এখন তো পাকা হয়েছে, আগে তো কিছু ছিল না। আগে শুধু এইভাবে পাহাড় মানুষ ধরে ধরে লাঠি ধরে ধরে উঠতে হতো। ওখানে সবাই আছে, এই দেখো উপর পুরো ভিউটা দেখো তোমরা, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর অনেক সুন্দর, একদম শান্তি শৃঙ্খলা। আর যেহেতু আমরা বাড়ি থেকে সব কিছু এনেছি, কারণ কি এখানে কিছু পাওয়া যায় না, কিছু না, ধূপকাঠি মোমবাতি পর্যন্ত পাওয়া যাবে না, ধূপ মানে কিছু নেই, সব বাড়ি থেকে আনতে হয়। আর আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি, আর জলটা নিয়ে এসেছিলাম মন্দিরটা ধোয়ানোর জন্য, বাট বেশিরভাগ বেশির অংশ পড়ে গেছে অটোর ভিতরে। তো যাই হোক, অল্প আছে, এটা দিয়ে কাজ চলবে। আর আমার এমনি এসটা জলে জল আনা হয়েছিল, যেটা এটা নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ আসছি, তোমরা তো আসছি। আর মানে সব জল পড়ে গেছে, ওর হাতে একটু আছে দেখতে পাচ্ছ। আর এরকম দারুণ ছিল না, কিন্তু খুব জাগ্রত, খুব জাগ্রত। আমাদের এখানে সকল লোকে আসে, প্রচুর প্রচুর ভিড় হয়, বাজ আজকে স্যাটারডে বলে লোক এত নেই, আছে কয়েকজন আছে। আর তোমার মানডেতে প্রচুর লোক হয়, প্রচুর, ভালোও লাগে, একদম চুপচাপ শান্ত। এই দেখো আমাদের মেম্বার উঠে গেছে, এই যে ওনা সব কিছু দেখতে পাচ্ছ। এখানে মানুষ ভোগ টুকও দেওয়া হয় সব কিছু। চলো মন্দিরটা দেখাবো তোমাদের। ওনারা একজন ইয়ে করছে, এই যে আমাদের জিনিস সব কিছু রেডি করা হচ্ছে, সব কিছু মানে নিয়ে আসা হয়েছে, তারপর রেডি করছে সবাই। এই দেখো আমরা উপর থেকে নিচ থেকে উপরে উঠেছি, দেখো আমরা এদিক দিয়ে চলে এসেছিলাম, নিচেই পাতা খাওড়ি ঠাকুর, পুরো ভিউটা দেখো দেখো আমাদের গোপালের লেজ বের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা সব দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। Thank you.
এখানে মানে গাছটা আপনার আর এখানে মা ওরা দিচ্ছে এখানে চিপায় একটা ঠাকুর আছে ওকে দিতে হয় যে সব কিছু সবাই তো আমরা ধরা আছি শেষ এখন আমরা একটু নিচে নেমে এসেছি কারণ কি উপরে অনেক ভিড় হয়ে গেছে মানে আরো লোক এসেছে আমরা সবাই দেখতে পাচ্ছ নিচে এসে বসেছি ওই যে দিদি ওরা আছে মা আছে মামি আছে সবাই আছে আর আমরা এখানে একটু ফটোশুট ভিডিও বগেরা সব কিছু করছি তারপর মানে ওরা পুজো দেওয়া আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর ওদের হয়ে গেলে আমরাও নেমে যাব আর একটু লেট আছে যেতে যেতে আমাদের লেট আছে আমরা ওখানে একটু ভিডিও ফটো শ্যুট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের পুজো শেষ এখন আমরা অটো পেয়ে গেছি আর চলেও যাচ্ছি বাকি ওরা সবাই একটু বাইরে বসেছি